জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। মেমারির সমেশপুর থেকে বেচা মল্লিক, মেমারির ইচ্ছাপুর থেকে শেখ ইনশান, মেমারির কদমপুকুর থেকে বিনোদ সাহানিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 24,750 টাকা, তাস, মোমবাতি ও পলিথিন উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।